ভিটামিন ই আমাদের শরীরের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। এই ভিটামিন ই হলো এমন একটি চর্বিদ্রবণীয় ভিটামিন যার বিভিন্ন রূপ রয়েছে, কিন্তু আলফা টোকোফেরলই একমাত্র মানবদেহে ব্যবহার করে থাকে। এটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক সাহায্য করে। ভিটামিন ই আমাদের শরীরকে ফ্রি রেডিকেল ড্যামেজের হাত থেকেও রক্ষা করে, অক্সিডেটিভ স্ট্রেস কম করতেও সাহায্য করে এই ভিটামিন ই। এছাড়াও ভিটামিন ই এর প্রচুর উপকারিতা আছে, যা আজকের এই ভিডিওতে আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবেও গ্রহণ করতে পারেন, যা প্রায় প্রতিটি মেডিকেল স্টোরেই পাওয়া যায়, অথবা ভিটামিন ই যুক্ত প্রাকৃতিক কিছু খাবার খেয়েও প্রতিদিনের ভিটামিন ই এর চাহিদা পূরণ করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা জানব ভিটামিন ই এর উপকারিতা কি কি, কিভাবে, কখন আর কতটুকু পরিমাণে ভিটামিন ই গ্রহণ করা উচিত, কোন কোন খাবার থেকে প্রাকৃতিকভাবে আমরা ভিটামিন ই পেতে পারি এবং কারা কারা ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করবেন না। এই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও সবার আগে পেতে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আসুন এবার আমরা জেনে নিই ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসাবে কিভাবে, কখন আর কতটুকু পরিমাণে খাওয়া উচিত। ভিটামিন ই ক্যাপসুল কতদিন খাবেন সেটা আপনার চুল পড়া বন্ধ, ফর্সা হওয়া এবং অন্যান্য সমস্যা ঠিক হওয়ার উপরে নির্ভর করে। ভিটামিন ই ক্যাপসুল খাওয়ার সঠিক সময় হলো রাত, তবে এটি আপনি সকালবেলাতেও খেতে পারেন। বন্ধুরা, একজন মানুষের সারাদিনের ভিটামিন ই এর প্রয়োজন হলো 15 mg, কিন্তু আমরা মার্কেটে যে ভিটামিন ই ক্যাপসুল পেয়ে থাকি তার ভেতরে আমাদের ডেলি ডোজের থেকেও বেশি ভিটামিন ই থাকে। তাই যদি আপনার কোনো সমস্যা না থাকে তাহলে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি গ্রহণ করা একেবারেই উচিত নয়। গবেষণায় দেখা গেছে আপনি যদি ভিটামিন ই সাপ্লিমেন্টের মধ্যে দিয়ে ডেলি ওভারডোজে খেতে থাকেন সেক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের সাইড এফেক্টের সম্মুখীন হতে পারেন। কিন্তু আপনি যদি ভিটামিন ই এর ওভারডোজ প্রতিদিন কিছু প্রাকৃতিক খাবারের মধ্যে দিয়ে গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এবার আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু প্রাকৃতিক খাবার যার থেকে আমরা খুব ভালো মাত্রায় ভিটামিন ই পেতে পারি। নাম্বার 1, কাজু বাদাম। প্রায় 23টি বাদামে 7.3 mg ভিটামিন ই রয়েছে। আপনার প্রতিদিনের ভিটামিন ই এর চাহিদা মেটাতে কাজু বাদাম অনেক সাহায্য করে। এছাড়াও গবেষণায় দেখা গেছে কাজু বাদাম আমাদের বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতায় কাজে লাগে। নাম্বার 2, সূর্যমুখী বীজ। বেশিরভাগ বীজই ভিটামিন ই এর একটি বড় উৎস হয়ে থাকে, কিন্তু আপনি কি জানেন সূর্যমুখী বীজ হলো ভিটামিন ই এর একটি বিশেষ পাওয়ার হাউস? এই বীজ আপনি নিয়মিত খেলে আপনার প্রতিদিনের ভিটামিন ই এর চাহিদা অবশ্যই পূরণ হবে। নাম্বার 3, অ্যাভোকাডো। অ্যাভোকাডো হলো পটাশিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন সি এবং ভিটামিন কে এর মতো অনেক পুষ্টিগুণে সমৃদ্ধ একটি ফল। যদি আপনি নিয়মিত অন্তত অর্ধেক করে অ্যাভোকাডো খেতে পারেন তাহলে আপনার সারাদিনের ভিটামিন ই এর প্রায় 20% চাহিদা পূরণ হয়। আম এবং কিউইতেও ভিটামিন ই আছে, তবে অ্যাভোকাডোর তুলনায় এদের মাত্রা কিছুটা কম। নাম্বার 4, বাদামের মাখন। চীনাবাদাম এবং চীনাবাদামের মাখন, যেটাকে আমরা পিনাট বাটার বলে থাকি, এটি ভিটামিন ই এর একটি বড় উৎস। আপনি প্রতিদিন 2 tbsp করে পিনাট বাটার খেতে পারেন, তাহলে এর থেকে আপনি খুব ভালো মাত্রায় ভিটামিন ই পেতে পারেন। সবচেয়ে ভালো ফল পেতে হলে বাড়িতেই চীনাবাদামের মাখন বানিয়ে নিতে পারেন। নাম্বার 5, পালং শাক। হাতের কাছে থাকা পালং শাকে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। এই শাক নিয়মিত খেলে শরীরে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি পূরণ হয়ে যায়, তাই নিয়মিত এই শাক খাওয়া খুবই দরকার। তবে জানলে অবাক হবেন, এই পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই, তাই এই শাক নিয়মিত খেলে ভিটামিন ই এর ঘাটতি সহজেই মিটে যাবে, ফলে আপনার ত্বক, চুল ও পেশি সুস্থ সবল থাকবে। নাম্বার 6, আমন্ড বাদাম বা কাঠ বাদাম। আপনি যদি নিয়মিত 5 থেকে 6টি করে বাদাম খেতে পারেন তাহলে এর থেকে অনেক ভালো মাত্রায় ভিটামিন ই পেতে পারেন
এছাড়াও এই বাদাম নিয়মিত খেলে এটি আমাদের হার্টকে ভালো রাখে, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে, চুল ত্বক নখ ভালো রাখে। তাই আমন্ড বাদামকে আমরা সুপারফুডও বলে থাকি। বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই ভিটামিন ই কারা কারা সাপ্লিমেন্ট হিসাবে গ্রহণ করবেন না। যেসব মানুষেরা ডায়াবেটিসে ভুগছেন তারা ভিটামিন ই নেওয়া থেকে বিরত থাকবেন। যাদের হৃদরোগ আছে বা এক থেকে দুইবার স্ট্রোক হয়ে গেছে তারা অবশ্যই ভিটামিন ই নেবেন না, তা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। যাদের রক্তক্ষরণের সমস্যা আছে, যাদের রক্ত পাতলা, তারা ভিটামিন ই নেবেন না, কারণ ভিটামিন ই রক্তকে তরল করে দেয়, ফলে হ্যামারেজের সম্ভাবনা থাকে।